হ্যাঁ, ওই যে তোমাদের বলছিলাম যে ভেক্টর স্পেস অধ্যায়টার মধ্যে হয়তো বেশি কিছু নাই, কিন্তু পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো আসলে ভেক্টর স্পেসেরই কতগুলো এক্সটেনশন বলা যায়। মানে ওই সবগুলোতে ভেক্টর স্পেসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে, ভেক্টর স্পেসের সবগুলো কাজ ওইখানে আছে। তো আমি আজকে যে অধ্যায়টা করব সেটা হইলো তোমার লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স, লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স। তোমার এই যে এই অধ্যায়টা যে স্লাইড করতে পারি না, আসলে আমি কালকে করতে পারি না, আজকে কিছুক্ষণ আগে বসে তাড়াতাড়ি এটা রেডি করছি আর কি আজকের ক্লাসের জন্য, ওই যে স্লাইড আর নেই নাই আর কি। তো এখানে অঙ্ক সহ করব আজকে। আজকে আমরা মূলত তিনটা জিনিস জানব, তিনটা জিনিস বুঝবো, এবং এই তিনটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আমরা বুঝবো পরবর্তীতে, হইলো এগুলো দিয়ে অঙ্ক করব। প্রথমত আমরা বুঝবো হইলো যুগাশ্রয়ী সমাবেশ, লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি? ধরো তিনটা চলক, আমি ভেক্টর ট্যাক্টর বাদ দাও, এগুলা বাদ দাও, তিনটা চলক এ বি সি, এ বি সি। তাহলে আমি যদি এ বি সি এর সাথে তিনটা স্কেলার দেই, মনে করো 2 3 4, তাহলে 2a + 3b + 4c, এটা হয় না? মানে এর সাথে 2 গুণ করলাম, বি এর সাথে 3 গুণ করলাম, সি এর সাথে 5 গুণ করলাম, তাহলে কত হয়? 2a + 3b + 5c। এই জিনিসটাকে বলা হয় এ বি সি এর যুগাশ্রয়ী সমাবেশ। কি বলে? যুগাশ্রয়ী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন। তাহলে আবার বলছি, এ বি সি যদি তিনটা চলক হয় বা এক্স ওয়াই জেড, মনে করো এক্স ওয়াই জেড তিনটা চলক, তাহলে আমি যদি লিখি যে 2x + 4y + 5z, অর্থাৎ তিনটা চলকের সাথে তিনটা স্কেলার দিলাম আমরা, মানে তিনটা ধ্রুবক দিলাম, তিনটা ধ্রুবক দিলাম, দিয়ে হলো যোগ করলে ওই যে জিনিসটা হচ্ছে এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে। আচ্ছা, এখন আসো হইলো আমরা এখানে, এখানে আমরা বলতে কি বুঝবো, যুগাশ্রয়ী সমাবেশ বলতে কি বুঝবো? একটা ভেক্টর স্পেসের, তোমাদের সাউন্ড গুলো আপাতত অফ করে ফেলো, প্রয়োজন হলে অন করে জিজ্ঞেস করবো আর কি, আর মিউট করে জিজ্ঞেস করবা। আচ্ছা, যুগাশ্রয়ী সমাবেশ জিনিসটা কি? পরীক্ষাতে আসবে, কিন্তু পরীক্ষাতে আসবে, এটা 1 নম্বরের জন্য দিতে পারে, অথবা এখানে প্রশ্নের ভিতরে হয়তো 2 নম্বর 3 নম্বরের জন্য দিয়ে দিতে পারে। আচ্ছা, ভিএফ যদি একটা ভেক্টর জগৎ হয়, ভেক্টর জগৎ যে অধ্যায়টা আমরা শেষ করলাম, ভিএফ যদি একটা ভেক্টর জগৎ হয়, সেখানে V1 V2 Bn সংখ্যক ভেক্টর আছে, মানে n সংখ্যক ভেক্টর আছে। আমি যদি n সংখ্যক স্কেলার নিই, K1 K2 Kn, n সংখ্যক স্কেলার নিলাম F থেকে, তাহলে এই যে K1 V1 K2 V2 প্লাস ডট ডট প্লাস Kn Vn, অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন হচ্ছে কি? দেখো, এই যে স্কেলার গুণ ভেক্টর গুণ, স্কেলার গুণ ভেক্টর গুণ, সেগুলো যোগ, ঠিক কি না? এই জিনিসটা যদি আরেকটা ভেক্টর হবে, ওই ভেক্টর স্পেসেরই অন্য একটা ভেক্টর হবে, তার মানে ইউ, এটা যদি এটার মানটা যদি এই যে K1 V1 K2 V2 Kn Vn, এটার মানটা যদি ইউ হয়, সেই ইউটা যদি ভি এ থাকে, ভি এ থাকা মানে হচ্ছে ভেক্টর স্পেসের অন্য একটা ভেক্টর হয়, অর্থাৎ ভেক্টর স্পেস থেকে যে ভেক্টর গুলো নিলাম তাদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে স্কেলার গুলো গুণ করে যে জিনিসটা পাচ্ছি সেটা যদি এর মধ্যে থাকে, ভি এর মধ্যে থাকে, তখন আমি এই ইউটাকে বলবো, অর্থাৎ এই যে যোগফলটাকে বলবো V1 V2 Vn এর যুগাশ্রয়ী সমাবেশ, যুগাশ্রয়ী সমাবেশ। যারা ইংলিশ অ্যান্সার করবো, ইংলিশটা নিচে দেওয়া আছে, শিটে দেওয়া থাকবে। আচ্ছা, আবার বলছি, তোমার এন সংখ্যক ভেক্টর, তার জন্য এন সংখ্যক স্কেলার নিব, গুণ করে যোগ করলে যেটা পাচ্ছি যে K1 V1 K2 V2 Kn Vn, এই জিনিসটা যে মানটা হবে সেটা যদি ইউ হয়, এবং ইউটা ভি এর একটা, ভি এরই একটা ভেক্টর, অন্য একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর যদি হয়, তাহলে আমি বলবো কি, এই জিনিসটাকে K1 V1 K2 V2 Kn Vn, এটাকে বলবো হলো V1 V2 Bn ভেক্টর গুলো যুগাশ্রয়ী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশনস। কি বলবো? লিনিয়ার কম্বিনেশনস, যুগাশ্রয়ী সমাবেশ। বুঝতে পারছো কিনা ব্যাপারটা? যদি তিনটা ভেক্টর হয়, তিনটা ভেক্টর যদি হয়, তাহলে K1 V1 প্লাস K2 V2 প্লাস K3 V3, এটাকে বলবো হলো
ওই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, B1 B2 B3 এর লিনিয়ার কম্বিনেশন। যদি চারটা ভেক্টর হয় তাহলে চারটা স্কেলার নিব, চারটা স্কেলার নিব, K1 V1 প্লাস K2 V2, বা কে না বলে আমরা আলফা বলতে পারি, আলফা বিটা গামা বলতে পারি, আলফা ওয়ান আলফা টু বলতে পারি, হ্যাঁ যাই হোক স্কেলার আর কি। তাহলে K1 V1 K2 V2 KN BN, এটা হলো V1 V2 BN ভেক্টর গুলো যুগাশ্রয়ী সমাবেশ, লিনিয়ার কম্বিনেশন। বোঝা গেছে? এই লিনিয়ার কম্বিনেশনটা বুঝলে পরবর্তী দুইটা বুঝবো, পরবর্তী দুইটা বুঝবো। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশনটা গেল, কারো প্রশ্ন থাকলে করবো আর কি। আচ্ছা, এখন আসো ভেক্টরের লিনিয়ার ডিপেন্ডেন্স, যোগাশ্রয়ী নির্ভরশীলতা, ভেক্টরের যোগাশ্রয়ী নির্ভরশীলতা বা লিনিয়ার ডিপেন্ডেন্স অফ ভেক্টরস। তো এখানেও সেম কথা, একটা ভিএফ যদি একটা ভেক্টর জগৎ হয়, তার যদি এন সংখ্যক ভেক্টর নেই আমি এবং এন সংখ্যক স্কেলার নিয়ে এফ থেকে নিয়ে, আমি যে এন সংখ্যক স্কেলার নিচ্ছি সেখানে সবগুলো শূন্য না, কমপক্ষে একটা হলে অশূন্য আছে, কমপক্ষে একটা হলে অশূন্য আছে, সবগুলো অশূন্য হতে পারে, সবগুলা শূন্য না, কিন্তু তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য। লিনিয়ার কম্বিনেশন কি? K1 V1 K2 V2 ডট ডট প্লাস KN VN, এই জিনিসটা শূন্য ভেক্টর হয়ে যাচ্ছে, ওই যে ইউ শূন্য ভেক্টর হয়ে যাচ্ছে। যদি এমন হয় তখন আমি ভেক্টর গুলোকে বলবো যুগাশ্রয়ী নির্ভরশীল। কখন যুগাশ্রয়ী নির্ভরশীল? অর্থাৎ সবগুলো, আমি যে এন সংখ্যক স্কেলার নিচ্ছি, এন সংখ্যক স্কেলারে সবগুলো শূন্য না, কমপক্ষে একটা হলেও আছে অশূন্য, কিন্তু লিনিয়ার কম্বিনেশনটা শূন্য। ব্যাপারটা বুঝছো কিনা? অর্থাৎ এই যে K1 K2 KN সবগুলো শূন্য না, যদি সবগুলো শূন্য হয় তাহলে তো এমনি শূন্য হবে, তাহলে এমনি শূন্য হয়ে যাবে, কিন্তু সবগুলো শূন্য না হইয়াও যদি এটা তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হয় তাহলে বুঝতে হবে এই ভেক্টর গুলো ধরো কোনো একটা যোগ বিয়োগ হইয়া শূন্য হয়ে যাচ্ছে। মানে K1 ধরো K1 যদি শূন্য না হয় তাহলে তো এই জিনিসটা শূন্য হওয়ার কথা না, কিন্তু অন্য একটার সাথে যোগ বিয়োগ হইয়া সেটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে অন্য একটার উপর তার নির্ভরশীলতা আছে, অন্য একটার উপর তার নির্ভরশীলতা আছে। অর্থাৎ K1 V1 প্লাস K2 V2 প্লাস KN VN, তাদের লিনিয়ার কম্বিনেশনটা যদি শূন্য হয় কিন্তু সবগুলো স্কেলার শূন্য না, কমপক্ষে একটা হলেও আছে বা দুইটা হলেও আছে অশূন্য, তখন আমি এই ভেক্টর গুলোকে বলবো নির্ভরশীল ভেক্টর, নির্ভরশীল ভেক্টর, যোগাশ্রয়ী নির্ভরশীল ভেক্টর। আবার বলছি, মনে করি VF ভেক্টর জগত যেখানে V1 V2 VN হলো V এর সদস্য ভেক্টর, আর K1 K2 KN হলো স্কেলার, এন সংখ্যক স্কেলার, যদি K1 K2 KN এর কমপক্ষে একটি স্কেলার অশূন্য হয়, কমপক্ষে একটি স্কেলার অশূন্য, তার মানে সবগুলো শূন্য না, অশূন্য একটা দুইটা পাঁচটা যে কয়টাই থাকুক আর কি, কিন্তু তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য, অর্থাৎ ওই যে গুণ করে করে যোগ করলে সেটা শূন্য হয়ে যায়, তখন আমি ভেক্টর গুলোকে বলবো কি? লিনিয়ার ডিপেন্ডেন্ট, লিনিয়ার বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারি, লিনিয়ার ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভেক্টর গুলো নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল, এই কারণে শূন্য হয়ে যায়, অর্থাৎ যোগ বিয়োগ হইয়া শূন্য হয়ে যায়। আমরা ওইভাবে চিন্তা করবো আর কি, ওটা কিন্তু লিখবো না, আমরা লিখবো হলো এটুকুই, কি লিখবো? যে সবগুলো স্কেলার শূন্য না হইয়াও যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হয়ে যায় তখন অবশ্যই ভেক্টর গুলোকে আমরা বলবো লিনিয়ার ডিপেন্ডেন্ট। এবার দেখো, অনির্ভরশীলতা, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, এটা বুঝলে ওইটাও আরো ক্লিয়ার হবে। ভেক্টরের যুগাশ্রয়ী অনির্ভরশীলতা, অনির্ভরশীলতা হলো কথাগুলো আগের মতো, পার্থক্যটা কোথায়? লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হওয়া মানে অবশ্যই প্রত্যেকটা স্কেলার শূন্য, লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হওয়া মানে অবশ্যই প্রত্যেকটা স্কেলার শূন্য, অর্থাৎ এখানে V1 V2 প্রত্যেকেই স্বাধীন, এটা শুধুমাত্র শূন্য হচ্ছে এই জন্য যেহেতু K1 শূন্য, K2 শূন্য, KN শূন্য, সবগুলো শূন্য হয়ে যাওয়ার কারণে শূন্য হচ্ছে, কোনো যোগ বিয়োগ হইয়া শূন্য হচ্ছে না। ব্যাপারটা বুঝছো কিনা? মানে এন সংখ্যক ভেক্টর নিলাম, এন সংখ্যক স্কেলার নিলাম, K1 K2 KN এন সংখ্যক স্কেলার নিলাম, তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হলে অবশ্যই সবগুলো স্কেলার শূন্য, K1 K2 সবগুলো স্কেলার শূন্য, আদারওয়াইজ শূন্য হতে পারবে না। কিন্তু ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি বলছিলাম আমরা? সবগুলো স্কেলার শূন্য না হইয়াও যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হয় তখন আমি তাকে বলবো যোগাশ্রয়ী নির্ভরশীল। আর যোগাশ্রয়ী অনির্ভরশীল কখন?
যদি লিনিয়ার কম্বিনেশন শূন্য হওয়া মানে সবগুলো স্কেলার আলাদা আলাদা করে শূন্য হয়, অর্থাৎ কোনো অশূন্য স্কেলার এখানে নেই। স্কেলার গুলো শূন্য হওয়ার কারণে এটা শূন্য হয়েছে। ভেক্টর গুলো স্বাধীন, ভেক্টর অনির্ভরশীল মানে স্বাধীন, মানে কারোর উপর নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না, স্বাধীন। ঠিক আছে, তখন আমি তাকে বলবো হইলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। তাহলে আমি তিনটা জিনিস বললাম, একটা হইলো যোগাশ্রয়ী সমাবেশ, একটা হইলো যোগাশ্রয়ী সমাবেশ, একটা হইলো যোগাশ্রয়ী নির্ভরশীলতা, আর একটা হইলো যোগাশ্রয়ী অনির্ভরশীলতা বা অনির্ভরশীল ভেক্টর, নির্ভরশীল ভেক্টর। এই তিনটা জিনিস যদি বুঝে থাকো আমি একটা অঙ্কে যাব। এই অধ্যায়ের মূল বেসিক হলো এই জিনিসটা, এবং এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ আছে, সহজ আছে। তোমাদের কে জানি সাউন্ড অন করে রাখছো, যে সাউন্ড গুলো একটু অফ করো, কে যেন সাউন্ড সাউন্ডটা মিউট করো তোমার, এই যে কার যেন সাউন্ড একটু সাউন্ড মিউট করো। প্রশ্ন যখন করবা, জিজ্ঞেস করবা, তখন সাউন্ড অন করিও আর কি। আচ্ছা, তাইলে কি বলছি, আবার বলছি, যোগাশ্রয় সমাবেশ হলো কি, লিনিয়ার কম্বিনেশন হলো এন সংখ্যক স্কেলার নিলে, এন সংখ্যক ভেক্টর নিলে, তাদেরকে যে গুণ করে যোগ করলে, মানে কে ওয়ান ভি ওয়ান কে টু ভি টু, এই জিনিসটা হলো যোগাশ্রয়ী সমাবেশ। আর ভেক্টর গুলো আমরা নির্ভরশীল কখন বলবো, যদি যোগাশ্রয় সমাবেশটা শূন্য কিন্তু সবগুলো স্কেলার শূন্য না, তখন হলো যোগাশ্রয় নির্ভরশীল ভেক্টর গুলো। আর ভেক্টর গুলো স্বাধীন বা অনির্ভরশীল কখন, যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হওয়া মানে সবগুলো স্কেলার শূন্য হয়ে যায়, সবগুলো স্কেলার শূন্য হওয়ার কারণে তারা, মানে লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হয়ে গেছে, তখন হলো ভেক্টর গুলো স্বাধীন বা অনির্ভরশীল, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা। আচ্ছা, এটা ইংলিশেও লেখা আছে। ঠিক আছে, এবার আমরা একটা অঙ্কে যাব, আমরা একটা অঙ্কে যাব। এই যে এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছি, পরীক্ষাতে আসছে খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো, কিন্তু অঙ্কগুলো সহজ। আমি একটা অঙ্ক আমি করে দিব, বাকিগুলো তোমাদের জন্য রেখে দিয়েছি। এখানে চারটা অঙ্ক দিয়েছি, 1 2 3 4, আমি চারটা অঙ্ক দিয়েছি। চারটার মধ্যে একটা হলো আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা কি, প্রশ্নটা হলো ইউ ভেক্টর কে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ভেক্টর সমূহের যোগাশ্রয় সমাবেশ আকারে প্রকাশ করো। ইউ একটা ভেক্টর, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, এখানে এন সংখ্যক ভেক্টর না, তিনটা ভেক্টর দেওয়া আছে। ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি তিনটা ভেক্টরের যোগাশ্রয় সমাবেশ আকারে প্রকাশ করবা কাকে, ইউ কে, ইউ ভেক্টরটাকে। প্রত্যেকটাতে ইউটা দেওয়া আছে, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি তিনটা দেওয়া আছে, অর্থাৎ চারটা ভেক্টর দেওয়া আছে। এই যে দেখো প্রথম অঙ্কটাই দেখো, ইউ হলো এটা 1 - 2 5, এটা মানে কি আসলে, এটা মানে হলো i - 2j + 5k, i - 2j + 5k, এটাকে আমরা 1 - 2 5 আকারে লিখতে পারি। আর ইউ ওয়ান হলো 1 1 1, তার মানে i + j + k আর কি। তোমরা ভেক্টর ফিজিক্স এর স্টুডেন্ট, ভেক্টর বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখানে এই তিনটা ভেক্টর কে যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করবা হলো ইউ ভেক্টরটাকে, এটাই হলো আমার অঙ্ক। তো পরবর্তীতে একই ধরনের অঙ্ক আরো আছে, যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে 17 সালে আসছে অঙ্ক আছে, সেগুলো তোমরা করবা। আমি প্রথমটাই বুঝাই দিচ্ছি, আমি প্রথমটাই বুঝাই দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে দেখো সমাধান, প্রথম অঙ্কটা, এটা 1 নম্বর অঙ্কটা বলছে কি, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এর লিনিয়ার কম্বিনেশন আকারে ইউ কে প্রকাশ করবা। তাহলে আমার তিনটে স্কেলার নিতে হবে, তিনটা ভেক্টরের জন্য তিনটে স্কেলার নিতে হবে। আমি এক্স ওয়াই জেড তিনটে স্কেলার নিলাম, তুমি ইচ্ছে করলে আলফা বিটা গামা নিতে পারো, তুমি ইচ্ছে করলে পি কিউ আর নিতে পারো, তোমার সুবিধা। আমি এক্স ওয়াই জেড নিলাম, এক্স ওয়াই জেড তিনটে স্কেলার নিলাম, তাহলে লিনিয়ার কম্বিনেশনটা কি হবে দেখো, এক্স ইউ ওয়ান ওয়াই ইউ টু জেড ইউ থ্রি, ঠিক কিনা, এক্স ইউ ওয়ান ওয়াই ইন্টু ইউ টু প্লাস জেড ইন্টু ইউ থ্রি, তিনটে স্কেলার তিনটা ভেক্টরের সাথে গুণ করে যোগ করলাম, এটাই হলো লিনিয়ার কম্বিনেশন, ওইটাকে আমি ইউ বললাম। ইউ মানে ওই প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে, তার মানে কি, এই যে ইউ সমান ইউ হলো 1 - 2 5, ইউ সমান হলো এক্স ইন্টু এত, ইউ ওয়ান ওয়াই ইন্টু ইউ টু জেড ইন্টু ইউ থ্রি। আচ্ছা, এটাকে যদি আমি ভেক্টর এডিশন করি কি হয়, প্রথমটা প্রথমটা যোগ, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস 2z, তারপর হলো এক্স প্লাস 2y প্লাস মাইনাস জেড, এই যে প্লাস না মাইনাস জেড, তারপর হলো এক্স প্লাস 3y প্লাস জেড, অর্থাৎ ভেক্টর এডিশন জাস্ট। এখন দেখো আমি যদি ইকুয়েট করি উভয় পাশে,
তাহলে প্রথমটা সমান প্রথমটা মানে ওয়ান, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তৃতীয়টা সমান তৃতীয়টা, তার মানে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এটা সমান কত, ফাইভ। এই তিনটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। এখন এই তিনটা সম্পর্ককে আমি সমাধান করব। সমাধান কিভাবে, তোমরা অনেকেই অধ্যায়টা পাইছিলা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অনেকেই পাও নাই। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা কিভাবে সমাধান করতে হয় আমি করেছিলাম, অনেকেই পেয়েছিলাম। আচ্ছা, এটা না পেলেও সমস্যা নেই, এখন বুঝে যাবা। আমার কাজ হলে এখান থেকে এই তিনটা সম্পর্ক থেকে, তিনটা সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর মান বের করব। কিভাবে বের করব, আমি প্রথমে করলাম হলো লাইন টু মাইনাস লাইন ওয়ান, অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন মাইনাস করব। কেন, এই যে এক্স মাইনাস এক্স কি হয়ে যায় শূন্য, টু ওয়াই মাইনাস ওয়াই কত ওয়াই, তারপর মাইনাস জেড মাইনাস টু জেড সমান মাইনাস থ্রি জেড, এখানে মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি। আবার হলো লাইন থ্রি থেকে লাইন ওয়ান মাইনাস করব, লাইন থ্রি থেকে লাইন ওয়ান মাইনাস করব, তাহলে এক্স থেকে এক্স গেলে শূন্য, এক্স থেকে এক্স গেলে শূন্য, থ্রি ওয়াই থেকে ওয়াই গেলে টু ওয়াই, লাইন থ্রি থেকে, আচ্ছা আমরা লাইন থ্রি থেকে লাইন টু মাইনাস করছি, এটা ওই বইয়েরটার মতোই হয়ে গেছে। লাইন থ্রি থেকে তাহলে লাইন টু মাইনাস হয়েছে, যেহেতু থ্রি ওয়াই থেকে টু ওয়াই গেলে হচ্ছে তোমার ওয়াই হচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এটা লাইন টু মাইনাস করছি, তাহলে কি হয় দেখো, এক্স মাইনাস এক্স শূন্য, থ্রি ওয়াই থেকে টু ওয়াই গেলে ওয়াই, আর জেড এটা প্লাস হয়ে যাচ্ছে টু জেড ইকুয়াল সেভেন। সেভেন কিভাবে, যে পাঁচে দুইয়ে সাত হয়ে যাচ্ছে। আমার মূল টার্গেট হলো এদিকে শূন্য বানানো, শূন্য বানানো, এই যে দুইটা শূন্য হয়ে গেছে। আবার করব কি, আমি এটাকে শূন্য বানাবো, এটাকে শূন্য বানাবো, এটাকে শূন্য বানানোর জন্য আমি লাইন থ্রি থেকে আবার লাইন টু মাইনাস করব। এই যে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন মাইনাস করলে ওয়াই মাইনাস ওয়াই শূন্য হয়ে গেছে, বাকি দুইটা লাইন ঠিক আছে। টু জেড মাইনাস থ্রি জেড এটা কি হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে ফাইভ জেড ইকুয়াল, ফাইভ জেড ইকুয়াল হলো তোমার টেন, সিগন্যাল দিচ্ছে কিন্তু টাইম টেন, তাহলে কি দুইটা শূন্য হয়ে গেছে। এখন ফাইভ জেড ইকুয়াল টেন, তার মানে হলো তোমার রেকর্ডিংটা আছে কি না, রেকর্ডিংটা কি অফ হয়ে গেছে, হচ্ছে স্যার আছে না, রেকর্ডিং হচ্ছে, আচ্ছা হচ্ছে স্যার। আচ্ছা তাহলে আমরা ছিলাম হলো এই জায়গাতে, এই যে তাহলে ফাইভ জেড ইকুয়াল টেন হলে জেড ইকুয়াল কত, দুই, জেড এর মান যদি এখানে বসিয়ে দিই ওখান থেকে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি তিন, আর জেড এর মান এবং ওয়াই এর মান বসিয়ে দিলে এক্স এর মান পেয়ে যাচ্ছি হলো মাইনাস সিক্স। এখন হলে আমি ওই যে এক নম্বরে আমি যে সম্পর্কটা লিখছিলাম ইউ ইকুয়াল, এই যে সম্পর্কটা লিখছিলাম আমি ইউ ইকুয়াল এক্স ইউ ওয়ান ওয়াই ইউ টু জেড ইউ থ্রি, এখানে হলে আমি এক্স ওয়াই জেড এরটা বসিয়ে দিলাম, এক্স ওয়াই জেড এর মানটা বের করে এই যে আমরা মান পেয়েছি মাইনাস সিক্স থ্রি টু বসে দিলাম, মাইনাস সিক্স থ্রি টু, অর্থাৎ ইউটাকে আমরা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করলাম। বোঝা গেছে, এই যে জাস্ট এই যে আমার কাজ হলো যে স্কেলার যে তিনটা আমি ধরছি সেই স্কেলার গুলো মান বের করা, এটাই আর কোনো কাজ না। অর্থাৎ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এর লিনিয়ার কম্বিনেশন আকারে আমি ইউকে প্রকাশ করলাম, শেষ অঙ্ক এখানেই শেষ। তাহলে একটা অঙ্ক আমি করে দিলাম, বাকি অঙ্কগুলো তোমরা করবো। আমি আবার বলতেছি যে প্রথম ভেক্টরটাকে পরবর্তী তিনটা ভেক্টরে লিনিয়ার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম, লিখে হলো আমি ওখান থেকে যে সম্পর্কগুলো ইকুয়েট করে নিলাম, সমীকরণগুলো নিলাম, সেট সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করে বসাই দিলাম এখানে, শেষ, এটাই কাজ। ঠিক আছে, আচ্ছা এইবার হলো আজকের ক্লাস এই তোমার এই এই ছোট এটুকুই, কিন্তু এটা বুঝলে পরবর্তী অঙ্কগুলো আরো সহজে বুঝতে পারবে। এখন এটুকুর মধ্যে বলো কার কার সমস্যা আছে। আমি চারটা জিনিস করলাম আজকে, একটা হলো তোমার যুগাশ্রয় সমাবেশ কি, একটা হলো যুগাশ্রয়ী নির্ভরশীলতা, ভেক্টর গুলো যুগাশ্রয়ী নির্ভরশীলতা, আরেকটা হলো তোমার যুগাশ্রয়ী অনির্ভরশীলতা, তিনটা জিনিস, আর হলো একটা অঙ্ক করলাম আমরা তিনটা ভেক্টরকে আরেকটা ভেক্টরে লিনিয়ার সরি উল্টা বলছি, একটা ভেক্টরকে তিনটা ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করলাম। এই যে ইউ ভেক্টরটাকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করলাম, তাহলে এই তিনটা অঙ্ক আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা এই তিনটা অঙ্ক করে খাতায় প্রয়োজনে তুমি কম্পিউটার টাইপ করতে হবে এমন কথা নেই, খাতায় করবা, খাতায় করে মোবাইলে ছবি তুলে আমাকে গুগল ক্লাসরুমে দিয়ে দিবা, গুগল ক্লাসরুমে ছবি তুলে মোবাইলে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিবা, আমি ওখানে দেখবো কে কে দিছো দেখবো।
এই তিনটা অঙ্ক একই নিয়মে। আবু অফ করো মোবাইল। হ্যাঁ, তার যোগাশ্রয় সমাবেশটা একটু বলেন না, মিস যোগাশ্রয় করছি। সমাবেশ। হ্যাঁ, এতে কোত্থেকে আসছে এতদিন বাদে? সালাম আলাইকুম স্যার, কেমন আছেন আমি তো আছি ভালো, তুমি কোথায় ছিলে এতদিন? জাতিতে? স্যার আর একটু, হ্যাঁ আচ্ছা, আমার, আমি বলি, আর আমার এখানে রেকর্ডিং এর এখানে গন্ডগোল লাগবে। আমি রেকর্ডিংটা অফ করি, তারপর হচ্ছে আবার বোঝাই দিচ্ছি। রেকর্ডিংটা টাইমিং আছে তো, আমি সেটা অফ করে আবার যাচ্ছি তোমাদের সাথে প্রশ্ন উত্তর ইয়ে করব আর কি। আমি এটুকুতে আগে, আচ্ছা না, আরো কিছুক্ষণ টাইম তো আছে বলতেছে। দুইটা এমনি মনে হয় ভিডিও দুইটা হয়ে গেছে, ভিডিও মনে হয় দুইটা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, যোগাশ্রয় সমাবেশটাকে আবার বলতে হবে, কার কার জন্য বলতে হবে বলো। আমার জন্য স্যার, আমার জন্য আর কার, মানে বুঝছো এমন কে কে আছে বলো। বুঝতে পারছি স্যার, আমার জন্য। আচ্ছা, যোগাশ্রয় নির্ভরশীল না, যোগাশ্রয় সমাবেশ, যোগাশ্রয় সমাবেশ হইলো, আমি ফ্যাক্টর ট্যাক্টর বাদ দাও, ফ্যাক্টর বাদ দাও। আমি বললাম যে তিনটা চলক এবিসি, তিনটা চলক এবিসি, আমি তিনটা ধ্রুবক নিব, 2 3 4। তাহলে 2 × a + 3 × b + 4 × c, তার মানে 2a + 3b + 4c, এই জিনিসটা হলো এ বি সি এর লিনিয়ার কম্বিনেশন, যোগাশ্রয় সমাবেশ। যোগাশ্রয় সমাবেশ, তাহলে এখানে যোগাশ্রয় সমাবেশ কি? এখানে হলে এন সংখ্যক ভেক্টর, এন সংখ্যক ভেক্টরের জন্য এন সংখ্যক স্কেলার নিব আমরা, এফ থেকে এন সংখ্যক স্কেলার নিব। নিয়ে হলো ওই যে K1 V1 K2 V2 KN VN, এই জিনিসটা হলো লিনিয়ার কম্বিনেশন অফ V1 V2 VN, মানে সবগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, ওইটা হচ্ছে ওই ভেক্টর স্পেশালি অন্য একটা ভেক্টর হবে, ওইটা আসলে গুণ করে যোগ করলে তো একটা মান পাবো, একটা ভেক্টর তো পাবো আমরা। সেই ভেক্টরটা আসলে ওই ভেক্টর জগতেরই অন্য যে কোনো একটা ভেক্টর, বা এখানেরই যে কোনো একটা ভেক্টর, ঠিক আছে? এটা হলো যোগাশ্রয় সমাবেশ। তাহলে যোগাশ্রয় সমাবেশটা কি মূলত? মূলত যোগাশ্রয় সমাবেশটা হলো এন সংখ্যক ভেক্টর নিলে সে এন সংখ্যক ভেক্টরের জন্য এন সংখ্যক স্কেলার নিয়ে তাদেরকে গুণ করে যোগ করলে যে জিনিসটা পাবো ওইটাই হলো ভেক্টর গুলো যোগাশ্রয় সমাবেশ। অর্থাৎ যে K1 B1 K2 B2 KN BN, এটাই হলো যোগাশ্রয় সমাবেশ। এখন যদি তিনটা ভেক্টর হয়, যদি তিনটা ভেক্টর হয় তাহলে কি হবে? K1 V1 প্লাস K2 V2 প্লাস K3 V3, ওইটাই ওইটাই হলো যোগাশ্রয় সমাবেশ। আচ্ছা, তাহলে তোমার অঙ্কে কি বলছিল? অঙ্কে বলছিল হলো তিনটা ভেক্টর দেওয়া আছে, তাদের যোগাশ্রয় সমাবেশ আকারে অন্য একটা ভেক্টরকে প্রকাশ করতে বলছে, আমরা ওইটাই করছি, ঠিক আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করব, শেয়ারিংটা অফ করব, কথা বলবো তোমাদের সাথে। তার আগে আরেকটু বলো, যোগাশ্রয় নির্ভরশীলতা বুঝছো কিনা? আমি যোগাশ্রয় সমাবেশ বললাম, আবার আবার নির্ভরশীলতা বলতেছি। নির্ভরশীলতা হলো যদি এন সংখ্যক ভেক্টরের জন্য এন সংখ্যক স্কেলার নিয়ে আমি যে লিনিয়ার কম্বিনেশনটা গঠন করব, যোগাশ্রয় সমাবেশটা গঠন করব, সেই জিনিসটা যদি শূন্য হয়, কিন্তু সবগুলো স্কেলার শূন্য না, অন্তত একটা স্কেলার হলেও আছে যেটা অশূন্য, কিন্তু তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য, তখন আমি বলবো হলো ভেক্টর গুলো ডিপেন্ডেন্ট, ভেক্টর গুলো নির্ভরশীল। আর যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য হলে, স্কেলার গুলো সব শূন্য হয়ে যায়, তাহলে বলবো, বুঝবো কি, ভেক্টর গুলো হলো অনির্ভরশীল, ভেক্টর গুলো স্বাধীন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটুকুর মধ্যেই